নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2 সেপ্টেম্বর 2022 যে 5 রাশির প্রাপ্তির গাঢ় সম্ভাবনা উঠে আসতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতো ভিডিওটির আলোচনা সম্পূর্ণ শুনবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়, যেটা আপনি যদি আপনার জীবনে অ্যাপ্লাই যদি করেন, আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন কিন্তু হবে। অর্থাৎ আমি বারবার বলছি, রাশির নাম শোনার আগে ভিডিওর আলোচনাটা 5 বার 10 বার শুনুন। প্রথমে আমি একটু বিশ্লেষণ করে দিই, যে 5 রাশির আমি কথা বলছি সেই 5 রাশির মানুষ লাখো কোটি আছে, সবার ভাগ্য কিন্তু এক নয়। এবং এই প্রাপ্তির ক্ষেত্রে যে গ্রহটি মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে অবস্থান করছে এটা কিন্তু দেখা একান্তই দরকার। রাহু আপনার ন্যাকাল চাটে কোন নক্ষত্রে অবস্থান করছে এবং কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, এবং এর পাশাপাশি আর যে 3টি গ্রহ শনি, বুধ এবং শুক্র, এই মোট 4টি গ্রহের প্লেসমেন্ট দেখা দরকার। রাহু যদি আপনার ন্যাকাল চাটে অশুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু এই প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা সৃষ্টি কিন্তু করবে। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ, হঠাৎ প্রাপ্তি এরা ঘটিয়ে থাকে রাহু। এই জন্য রাহুর বলবত্তা দেখা দরকার। এবং আপনার ক্ষেত্রে কিসের মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা চলছে এটা কিন্তু জানা একান্তই দরকার। ওই একমাত্র শুধু রাহুকে স্ট্রং করছেন কিন্তু আপনার ভাগ্য ভাব, কারণ এটা সম্পূর্ণ এই যে প্রাপ্তির জায়গাটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। আপনার ভাগ্যভাব কেমন আছে, আপনার ধনভাব এবং আকস্মিক প্রাপ্তির ভাবগুলো কিন্তু বিচার করা একান্তই কিন্তু দরকার। এই জায়গাগুলো যদি আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছক। আপনি 100 টাকা পাবেন কি 1000 টাকা পাবেন কি 1,00,000 টাকা পাবেন, সেটা আপনার ব্যক্তিগত ছক কিন্তু নির্দেশ কিন্তু করবে। আমি একটি কথা বারবার বলছি, পাওয়ার রিং যেটা মানে অদ্ভুত অকল্পনীয় কিন্তু কাজ করে, মিরাকেল কাজ করে যে পাওয়ার রিং, রাহু কবচ এবং রাহু রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনি কিন্তু পাবেন। এই রাহু কবচ এবং পাওয়ারিংয়ের যে মিরাকেল যুগ্ম কানেকশান আছে, যেটা আপনার জীবনে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং এর পাশাপাশি আপনার নিজস্ব জন্মকুণ্ডের বিচার করান, যাদের ক্ষেত্রে নেই জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান, তারা হস্তরেখা বিচার করান। হস্তরেখা এবং আপনার জন্মকুণ্ডলী এবং এই যে সঠিক প্রতিকার এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থ প্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব এবং একাদশ ভাব। এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি একটি কথা বারবার বলি, দেখুন যে জায়গাটাতে বাধা হচ্ছে সেই জায়গাটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নিন। রাহু কিন্তু হঠাৎ কোনো কিছু ঘটিয়ে থাকে, দুম করে কোনো কিছু একটা করা রাহু করে।
রাহু যদি আপনার ন্যাকাল চাটে অশুভ অবস্থাতে অবস্থান করে তাহলে রাহু কিন্তু আপনাকে সে মতো ফল কিন্তু দিতে পারবে না। এবং আপনার ক্ষেত্রে কিসের মহাদশা চলছে, মারক না রাজযোগ, এটাও দেখা দরকার। দেখুন, এটা আমি প্রতিদিন বলি, আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে এটা নির্ণয় হয় আপনার ভাগ্যচক্রের উপর। ভাগ্যচক্র এবং আপনার ক্ষেত্রে বাস্তু এবং নবাংশ চার্ট দেখা কিন্তু একান্তই দরকার। নবাংশ চার্টটা কিন্তু বিশেষভাবে কিন্তু পর্যবেক্ষণ করে আপনারা দেখুন, যারা জন্মকুণ্ডলী আছে দেখুন লগ্ন থেকে দ্বাদশে কোন ভাবে গ্রহ বসে আছে, এবং যে পাওয়ারিং মিরাকেল কাজ করে সেই পাওয়ারিংটা অবশ্যই আপনারা পরিধান করুন। পাওয়ারিং আপনার জীবনে পাওয়ার, রাহুর পাওয়ারকে একসঙ্গে যেহেতু চারটি গ্রহকে নিয়ন্ত্রণ করে, এই জন্য আপনার প্রাপ্তির কিন্তু সম্ভাবনা বৃদ্ধি কিন্তু করবে, নির্ণায়ক রেজাল্ট পাবে। তো আগামীকাল শুক্রবার 2রা সেপ্টেম্বর 5 রাশির সুপার প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি কিন্তু হতে চলেছে। নাম্বার 1 যে রাশির কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 4 এবং আরেকটি হচ্ছে 9। আপনাদের শুভ সময় সকাল 11টা থেকে শুরু করে 12:38 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের শুভ সময় 10:42 থেকে শুরু করে 11:54 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3 এবং 8। শুভ সময় সকাল 9:33 থেকে শুরু করে 10:56 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 6। শুভ সময় সকাল 10:10 থেকে 12:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো, অর্থাৎ কন্যা, সিংহ, কর্কট, মিথুন, অন্তিম এবং সর্বশেষ যে রাশির কথা আমি বলি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 6। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং আপনাদের যে শুভ সময় আগামীকালের সেটা হচ্ছে সকাল 8:36 থেকে শুরু করে আপনার 11:04 পর্যন্ত টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ এই যে 5টি রাশির আমি কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করেছে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবারও বলবো, যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু আগামীকাল হতে পারে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান, পাওয়ার রিং অথবা রাহু কবচ পরিধান করুন, বিশেষভাবে এই সুপার প্রাপ্তি বা আকর্ষণ প্রাপ্তি ঘটবেই। নমস্কার, ধন্যবাদ।